হ্যালো স্বপ্না, কি হয়েছে স্বপ্না? তুমি কাঁদছো কেন? রাজু, অন্য জায়গায় বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। বিয়ে? কি বলছো তুমি? কিন্তু আঙ্কেল যে বললো সব মিথ্যে। রাজু, তুমি এখান থেকে যাওয়ার পর অনেক ঘটনা ঘটে গেছে। প্লিজ তুমি একটা কিছু উপায় করো রাজু, তাড়াতাড়ি। আমি লুকিয়ে ফোন করছি, কখন কে এসেছে, হাতে বেশি সময় নেই। খুব ভয় করছে রাজু। কি হলো রাজু, কিছু বলছো না কেন? তুমি তো কনফার্ম করেছিলে আমাদের রিলেশনটা অ্যাট্রাকশন নট, লাভ, সত্যিকারের ভালোবাসা। তাহলে আর চুপ করে আছো কেন? আই লাভ ইউ। ওরকম বলো না, আমি পাগল হয়ে যাব। তোমাকে যদি মিস করি আমি বাঁচবো না রাজু, আমি শুধু তোমাকে চাই, তোমাকে। আমাকে এখান থেকে নিয়ে চলো রাজু, চলো দুজনে কোথাও পালিয়ে যাই। কাল 4টার সময় রেলওয়ে স্টেশনে চলে এসো, আমি তোমার জন্য ওয়েট করবো। রাখছি রাজু, ঠিক 4টে, দেরি করো না, আসবে তো? কনফার্ম তো? কনফার্ম। তাহলে কাল 4টের সময় দেখা হচ্ছে। হে আমি, হে তুমি, দুটি না একজনই সত্য।